আসসালামু আলাইকুম। কাবাব আপনারা সবাই কম বেশি খেয়েছেন, বাসায় বানিয়েছেন, তাই আজকে আর কাবাবের বিস্তারিত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমরা রেস্টুরেন্টের মতো করে সুস্বাদু কাবাব বানানোর কিছু স্পেশাল অ্যান্ড সিক্রেট টিপস আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেন কাটি কাবাব সাথে ফুলকুলুচি। কাবাবগুলো আগে 3 ঘন্টার জন্য মেরিনেট করে রাখা হয়েছে, এখন ফ্রাই করছি। কাবাব বা যে কোনো এরকম খাবার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা মেরিনেট করা উচিত। যদি এক রাত সময় ধরে মেরিনেট করে রাখা হয় তাহলে তো আরও ভালো। মেরিনেট করলে মাংসের মধ্যে সকল মশলা খুব ভালো করে ঢোকে, তখন খেতে অনেক ইয়াম্মি হয়। ভাজার সময় ভালো করে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ তা না হলে অনেক সময় মশলা কাঁচা থেকে যায়, যা কাবাবের সব টেস্টকে বরবাদ করে দেয়। আবার বেশি ফ্রাই করলেও বিপদ, মশলা পুড়ে যায়, তখন খেতে অনেক তেতো লাগে, সাথে কাবাবের জুসি ফ্লেভারও নষ্ট হয়ে যায়। এসব কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ, এরকম সমস্যার কারণে কাবাবের অথেন্টিক টেস্ট আর থাকে না। এখন বলি কাবাবকে সুস্বাদু করার খুব কার্যকরী একটা কৌশল। আমরা সবাই কম বেশি জানি কাবাব তৈরি করার একটি পরিচিত উপাদান হচ্ছে কয়লা। কয়লায় আগুন লাগিয়ে কাবাব সাধারণত ভাজা হয়, তবে আমরা বাসায় বানাতে গেলে এরকমটা করতে পারি না। তাই এই কাবাবের স্মোকি ফ্লেভার আনার জন্য আমরা একটি উপায় অবলম্বন করতে পারি। এটা হচ্ছে কাবাব ফ্রাই করার শেষ পর্যায়ে 1 থেকে 2 টুকরো কয়লাকে আগুনে পুড়িয়ে সাথে সাথে ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে, সাথে একটু খাঁটি সরষের তেল দিয়ে ঢাকনা ঢেকে দিতে হবে। আর আপনারা ঢাকনার ছিদ্রটি কোনো কটন বাট বা লং দিয়ে ঢেকে দিবেন। এক্ষেত্রে এটা না করলে কয়লার যে ধোঁয়াগুলো তা বের হয়ে যাবে এবং কাবাবে ঠিক মতন ঢুকবে না। এই উপায় অবলম্বন করলে কাবাবে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আনবে, যা খাওয়ার সময় খুবই সুস্বাদু লাগবে। রেস্টুরেন্টে তো সবাই কাবাব খেতে পারবে, বাট বাসায় স্বাস্থ্যসম্মত উপায় অথেন্টিক কাবাব বানিয়ে আপনারা সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। হঠাৎ করে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা বাসায় বানানো নাকি রেস্টুরেন্টে। এই উপায়গুলো বা এই সহজ কমন টিপসগুলো অবলম্বন করে আপনারা সব ধরনের শিক কাবাব, আদানা কাবাব, এইরকম সব ধরনের কাবাবই আপনারা এই টিপসগুলো অবলম্বন করতে পারবেন। আপনাদের যদি কাবাবের সম্পূর্ণ রেসিপিটি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে কাবাবের A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। কাবাবের সাথে ফুলকুলুচি খুবই ভালো মানায়, খেতে খুবই সুস্বাদু লাগে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।